সো ভেরি গুড ইভিনিং, আমি আকাশদীপ, তোমরা দেখছো ভিভি ব্লগস। আজকে আমি আর শ্রী ওয়ান্স এগেইন আমরা আজকে চলে এসেছি ক্যামাক স্ট্রিটে। ক্যামাক স্ট্রিটের যে রেস্টুরেন্ট আমরা এসেছি সেটা তো তোমরা থাম্বনেল অলরেডি দেখেই নিয়েছো, জেলসা। তো আমরা সেখানে নিয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ক্যামাক স্ট্রিটের বরদান মার্কেটের রাস্তাটা, ওই দিকে প্যান্টালুন্স, মানে অপোজিটের ঠিক রাস্তাটাই হচ্ছে জলসা রেস্টুরেন্টের। ওই পার্টিকুলার রাস্তাতে কোনো রকম ব্লক করা যাবে না, এর একটাই কারণ হচ্ছে ওখানে ইউএসএ কনসুলেট জেনারেলের অফিস রয়েছে, মানে 144 জোন যেহেতু, ওখানে কোনো রকম মানে ভিডিও করা বা বাইক রাখা, গাড়ি রাখা এগুলো কোনোভাবেই এগুলো অ্যালাউ নয়। সেই জন্য আমি ক্যামাক স্ট্রিটের রাস্তা, আমি আর শ্রী এখন ক্যামাক স্ট্রিটের রাস্তায় রয়েছি, এখানে ব্লগ করছি। ওখানে ব্লগ করেছিলাম অলরেডি, আমাদের ওখানে ব্লগ ডিলিট করতে হয়েছে। তো আমি ভিডিওটা করছিলাম, হঠাৎ করে আমাকে বলা হলো যে এরকম ভিডিও করা অ্যালাউড না, তো আমি আমার পারমিশন নেওয়া হচ্ছে রেস্টুরেন্টের থেকে। তো তারপরে দেখলাম পুলিশ ছিল, হ্যাঁ, তো এনে এসে বললো যে না, এটা 144 জোন, এখানে ভিডিও করা যাবে না। অলরেডি টেবিল বুকিং রয়েছে আমাদের, 9 to 9:15 মধ্যে আসার কথা ছিল, এখন 9:04 বাজে, তো খুব একটা লেট নাকি, মানে লেটই হয়নি, মানে অন টাইম। হ্যাঁ, আমরা অন টাইম চলে এসেছি, এখন খাবো, চলো। বেসিক ফান্ডা ইজ, এখানে এর আগে মেবি এখানে কেউ ব্লগার আসেনি, বিকজ যিনি এখানের ওনার উনি কোনো ব্লগারের কাছে এই জায়গাটাকে ইন্ট্রোডিউস সেভাবে করাননি। মেবি উই আর দ্য ফার্স্ট ওয়ান, অথবা এর আগে কেউ হয়তো ব্লগ করে গেছে, বাট তারা কখনোই সেটা নিয়ে ওপেনিং কিছু করেনি। মানে আমরা এখানে জাস্ট এসে অস্ট্রাক হয়ে গেছি। প্রথম কথা, নট অনলি আই মিন ডেকর, ফুড মেনু অলসো। ফুড মেনুটা যখন আমরা খুললাম তখন আমরা একটু অবাকই হয়ে গেলাম, অ্যাজ বিকজ আমরা মানে যে নামগুলো আমরা দেখলাম সেগুলো একদম ডিফারেন্ট টাইপের। ইভেন ফ্রি যে ড্রিঙ্কটা নিল সেটাও বেসিক্যালি চিলি গুয়াভাও নিয়েছে, বিকজ এটা ওর ফেভারিট ড্রিঙ্ক যে কোনো জায়গায় গিয়ে, কিন্তু বাট আমি সব জায়গায় এটা অ্যাভেলেবেল পাইনি একদম। এই লাস্ট আমি এটা খেয়েছিলাম হচ্ছে মানি স্কোয়ারের, যেটা নাকি নামটা ছিল জঙ্গল সামথিং, ওটা তারপরে উঠে যায়। তো ওইখানে আমি লাস্ট খেয়েছিলাম, তারপর যে কোনো জায়গায় গেছি মানে অ্যাথলেটিক রেস্টুরেন্ট বুঝতেই পারেন যে স্পাইসি ড্রিঙ্ক বলতে কী বোঝায়। তো এখানে একবারই বলাতেই আমার বললো, হ্যাঁ বুঝতে পেরেছি যে মানে চিলি টাইপ কিছু, চিলি গোয়াভা একদম, তাই চিলি গোয়াভা আমার ভীষণ ফেভারিট, ওটাও পেয়েছি। আকাশও যেটা ট্রাই করছে, কি ট্রাই করছিস? আমি করছি কোরিয়ান্ডার ফিস, কোরিয়ান্ডার ফিস ও ট্রাই করছে। তো আমাদের এখানে দুখানা ড্রিঙ্ক চলে এসছে, একটা হচ্ছে কোরিয়ান্ডার ফিস যেটা এরকম দেখতে, একটা ডলফিনের মধ্যে করে দিয়েছে, মাছের মধ্যে করে দিয়েছে, আর একটা হচ্ছে শ্রীর ফেভারিট ড্রিঙ্ক যেটা হচ্ছে চিলি গোয়াভা, যেটা পেয়ে অলরেডি ও খুশি। সেটা কেমন হয়েছে? ভালো করেছে, খুব ভালো করেছে, ভীষণই ভালো, ভীষণই। আমি কখনো এরকম জিনিস ট্রাই করিনি আগে, প্রচণ্ড রিফ্রেশিং একটা ব্যাপার রয়েছে। আমি ফার্স্টে বলছিলাম ধনে পাতা দেওয়া, ধনে পাতা কি ভাসবে এরকম টাইপের আমি ভেবেছিলাম, এটার লেভেল একটা রিফ্রেশিং একটা জিনিস, দারুণ খেতে, দারুণ খেতে। অনেকটা এরকম, সো টেস্ট করে দেখা যাক কেমন খেতে। বিকজ চিকেনের উপরটা ওরকম কিছু বোঝা যাচ্ছে না, যেমন চেবাচ্ছি পোরটা, যেটা চিকেনের পোরটা একদম ভেতরটা, ওখান থেকে জুসি টাইপের কিছু একটা পাওয়া যাচ্ছে, সেটা অদ্ভুত, দারুণ, জাস্ট ফাটাফাটি খেতে। এদের বিহেভিয়ার অসাধারণ, অ্যাটলিস্ট আমরা এখানে বসার পরে অন্তত 10 থেকে 12 বার এসেছি, মেবি না 10 থেকে 12 বার, মেবি মোর দ্যান দ্যাট। কন্টিনিউসলি জিজ্ঞেস করে যে কী লাগবে কী না লাগবে, সেটা ওয়াটার রিফিল করা থেকে শুরু করে ওরকম খাবার দাবার, কেক, সব কিছু। সিরিয়াসলি একটু বাড়িয়ে বলছি না, মানে তোমার লেখা এই উপরে না একটা কিসের রয়েছে, এত ফার্স্ট অফ অল জুসি, আর দ্বিতীয়ত হচ্ছে এত ভালো খেতে, আমি এইরকম মানে ফিশের আইটেম এর আগে আমি রিয়েলি কোথাও খাইনি, অসাধারণ।
তখন বলল যে এখানে টাকিলা স্প্রে করা রয়েছে। তো আমি বললাম না আমি এটা কোনোভাবেই খেতে পারবো না বিকজ এটা নন অ্যালকোহলিক নয়। তো বলছে না এটা টাকিলা জাস্ট স্প্রে করা রয়েছে। সো আমি খাইনি, খেয়ে দেখি জিনিসটা কেমন। সত্যি এটা খেতে দারুণ। ফার্স্ট অফ অল পিওর ভেটকি, এটা লেমন গ্রাসের ফ্লেভার রয়েছে, নামই লেমন গ্রাসের কিছু একটা ছিল। আর টাকিলা ফ্লেভার আমি জানি না, সো টাকিলা স্প্রে করাতে কী ফ্লেভার এসছে তা আমার জানা সম্ভব না। মাটনের যে প্রিপারেশনটা সেটা অলরেডি চলে এসছে, তার সাথে গার্লিক নান। শ্রী অলরেডি খেতে শুরু করে দিয়েছে, এটাও আমি ওর থেকে জানবো যে এটা খেতে কেমন লাগছে। এটাও খেতে খুবই ভালো, স্পেশালিটি হচ্ছে এটা তো একটা মাটনের আলাদা পেস রয়েছে, বাট পুরো গ্রেভিটাই মাটনের কিমা দিয়ে করা। ওকে, তো গ্রেভি খাই বা মেন পিস খাই সবটাই মধ্যে মাটনই আসছে, অসাধারণ খেতে। ভগবান আমার সাথে একটা খেলা খেলে, যখনই আমি কোনো রেস্টুরেন্টে যাই সেখানে গিয়ে যখন মাটনের কোনো কিছু আমি আইটেম নিই, সেটা মাটন বিরিয়ানি হোক বা মাটন কারি বা যে কোনো কিছু, আমার নল্লির পিস পড়ে সেইখানে বারবার করে। এইখান দিয়ে আমি আর টানার সুযোগে থাকি না যে এটাকে টেনে টেনে খাবো, আর এই কষ্টভাবেই আমাকে এটা ফেলে চলে আসছে। এইখানে এসে সেটার কোনো বদল হয়নি, শ্রীরভাগে ভালো পিস উঠে গেছে, মানে এটাও খুবই ভালো পিস, বা সেই এই পিসটা রয়েছে যেটা আমি এখানে সবার সামনে দাঁড়িয়ে বসে টানতে পারছি না। তো আমরা পার্টিকুলারলি আমি আর শ্রী দুজনে মিলে এই জায়গাটাকে 10/10 দেবো, রাইট? 10/10, মানে অসাধারণ অসাধারণ একটা পরিবেশ, একটা রয়্যাল আমেজ রয়েছে, তার সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া। ইভেন দ্য মকটেলস অসাধারণ। আমরা তো কেউ মানে যেহেতু আমরা নন অ্যালকোহলিক, তো সেই জন্য এখানে কোনো রকম অ্যালকোহল তো ট্রাই করা গেল না, বাট এখানে সেই অপশনও রয়েছে। এটা হচ্ছে একটা পার্টিকুলার আলাদা একটা স্পেস যেখানে তোমরা আলাদা করে বুকিং করতে পারো। বিষয় হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, স্টাফেদের ব্যবহার সব কিছু জাস্ট অসাধারণ। সো আজকের এই ফুড ব্লগটা আশা করি এতক্ষণ দেখে নিয়েছো, তো ফাটাফাটি লেগেইছে। তো ভিডিওটা দেখে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর মোস্ট ইম্পর্টেন্টলি লাল রঙের যে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা অনেক কষ্ট করে এতটা দূরে এসে আকাশ অনেক 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 এফোর্ট দিয়ে এই জায়গাটা খুঁজে সারপ্রাইজ প্ল্যান করে। সত্যি কথা বলছি, দেখো এইখানে ব্লগ করা সত্যি সহজ ছিল না, আলটিমেটলি আমরা এখানে ব্লগ করেছি, আই হোপ সবার খুব ভালো লেগেছে। তো এর মধ্যে ওর আবার লাল লাল বেলুন কেনা হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়াও ডান হয়ে গেল। বেলুন কেনাটা মেন এ নয়, আমরা এতটা খেয়ে দিয়ে এতটা একটা ভালো জায়গা থেকে বেরোচ্ছি, একটা বাচ্চা ছেলে এই বয়সে আমরা কাজ করার কথা ভাবতামও না, একদম বাচ্চা ছেলে পিঠে স্কুল ব্যাগ নিয়ে বেলুন বিক্রি করছে। আমার কাছে 20 টাকাটা, এত টাকার খাবার খেলাম 20 টাকাটা দেওয়াটা কোনো ব্যাপার না, বাট ওর জন্য হয়তো একটু হলেও ওটা উপকার হবে, তাই জন্যই কিনলাম আর কিছুই না। ভিডিওটা এখানেই এন্ড করছি। তো সে যেটা বললো যে অনেক কষ্ট করছি, অনেক এফোর্ট দিচ্ছি, 1350 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটাকে 2000-এ নিয়ে যাও, খুব জলদি 2000-এ নিয়ে যাও। এই প্লিজ এই ব্লগটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, মোস্ট ইম্পর্টেন্টলি সে যেটা বললো লাল রঙের বাটনটার উপর সাবস্ক্রাইব লেখা বাটনটার উপর নাচো লাফাও গাও কি বিরিয়ানি খাও, বাট প্রেস করে যাও। দেখা হচ্ছে পরের ব্লগে খুব জলদি, আজকের মতন গুড নাইট। গুড নাইট, বাই।